শিল্পীর মৃত্যু নেই, পার্থিব দেহ ছাই হয়ে গেলেও দেশবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর। তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ধন্য হবেন অন্যান্য শিল্পীরাও। সোমবার পাকুর পাতা চিরে চিরে সুরতারকার প্রতিকৃতি গড়লেন বীরভূমের মল্লারপুরের বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শঙ্কর বাগচি। লিফ ইন কার্ভিং আর্টের মাধ্যমে লতা মঙ্গেশকরের ছবি ফুটিয়ে তুলে শ্রদ্ধা জানালেন প্রয়াত শিল্পীকে। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর গতকাল প্রয়াণ হয়েছেন। তার সুরের জাদুতে সমস্ত ভারতবাসী মন্ত্রমুগ্ধ। তার প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমি পাকুর পাতায় এই ছবিটি করেছি। এর আগেও বহু দেশীয় তারকার ছবি পাতার উপর ফুটিয়ে তুলেছিলেন শঙ্করবাবু, এবারও তার ব্যতিক্রম হল না। শিক্ষকের অভিনব শ্রদ্ধাঞ্জলির ভাবনায় গর্বিত সহকর্মী এবং শিক্ষার্থীরাও। দ্য ওয়ার্ল্ড ব্যুরো। এটা হচ্ছে আম্রকুঞ্জে। আম্রকুঞ্জে উনি যখন এসে পাশাপাশি বসলেন তখন এই ছবি। 6 ফেব্রুয়ারি 1997 বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে দেশিকোত্তম নিতে এলেন লতা মঙ্গেশকর। এসে আরেক প্রাপক কণিকা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসলেন। তারপর অটোগ্রাফের হুড়োহুড়ি সামলে ছাত্রছাত্রীদের অনুরোধে দুকলি সিনেমার গানও গাইলেন লতা। পরদিন গেলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আনন্দধারাতে। সে সবই এখনো জলজল করে কণিকা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো প্রিয়ম মুখোপাধ্যায়ের স্মৃতিপটে। তিনি তখন খুব ছোট, তবে সেই মূল্যবান স্মৃতি আজও অম্লান, যা তুলে ধরলেন প্রিয়ম দাওয়ালের কাছে। এটা আমার বড়মাসির ঘর, এখানে এসেছিলেন এবং আনন্দধারা বাড়ির সামনে দিয়ে ঢুকে এই এই পাশের ঘরটাতে চলুন, এই এখান দিয়ে এসেছিলেন, এখান দিয়ে উনি প্রবেশ করেন, করে এদিক দিয়ে এসে এখানে কথা হয়। আমার বড় মাসি এই ঘরে বসতেন। হ্যাঁ, এই ঘরটাতে এই হলে এসেই তিনি বসেছিলেন। এখানে এসে ওই দিকটাতে লতাজি বসেছিলেন, এখানে আমার বড় মাসি ছিলেন, আর চারিদিকে ভিড় ভিড় ছিল। তাহলে এই ঘরে এসেই লতাজি আমার বড় মাসির সাথে দেখা করি। কী করছিলেন লতাজি এসে? এসে তো প্রথমে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, তারপরে একটা লাল গোলাপ ফুল দিলেন। দেওয়ার পরে তারপরে অদ্ভুতভাবে দুজনের মানে এত বড় দুই কিংবদন্তির একটা সাক্ষাৎ, এটা তো দেখাটা তো একটা সৌভাগ্যের ব্যাপার আমাদের ক্ষেত্রে। সেটাই দেশে তারপরে দুজন মিলে গল্প করছেন, কথা বলছেন, এবং কথা বলতে বলতে বিভিন্ন ধরনের পুরনো কথা হচ্ছে। এবং সেই করতে করতে উনি ইচ্ছা প্রকাশ করলেন যে বললেন যে দিদি জর্দা কিন্তু আপনি কম খাবেন। হ্যাঁ, সেটা বললেন। তখন আমার বড় মাসি বললেন হ্যাঁ সত্যি জর্দা বেশি খাওয়া হয়ে যায়, সেই জন্যে বলাটা অসুবিধা করে, কিন্তু ঠিকই বলেছো তুমি লতা, আমি খাবো না। তারপরে লতাজি বললেন যে আমার ভীষণ ইচ্ছা আমি যদি একটা রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করি এবং সেই অ্যালবাম যদি আপনি যদি পরিচালনা করেন তাহলে খুব ভালো হয়। কণিকা বন্দ্যোপাধ্যায় থাকতেন, এই যে যেমন লতাজির একটা ছবি, এই যে আমার বড় মাসির সাথে, এটা হচ্ছে আম্রকুঞ্জে। আম্রকুঞ্জে উনি যখন এসে পাশাপাশি বসলেন তখন এই ছবি। তারপরে আমার বড় মাসি ঘরেই থাকতেন। এই যে ধরো এই দেশিকোত্তম যে পুরস্কার, এই দিন পেয়েছিলেন তিনি, এটা আমার বড় মাসির দেশিকোত্তম পুরস্কার। এই যে তারিখটা 6/2/97, এটা আমার বড় মাসির দেশিকোত্তম পুরস্কারের যে সার্টিফিকেট, সেটা এখানেই ঠিক সেম সার্টিফিকেট পেয়েছিলেন লতাজি।